তো ইয়া কিরকম ভাবে হচ্ছে বেজ লেয়ার দেবো হচ্ছে আর্টলাইনের HB বা 2B তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো। তো HB-র কাজ শেষ, এখন হচ্ছে আমি ইউজ করবো হচ্ছে যেহেতু আমার কাছে 6B খুব অল্প আছে আর হচ্ছে 8B 10B প্রায় মোটামুটি শেষ, এই জন্য হচ্ছে আমি পেটার 6B-টা ইউজ করতেছি পরে লেয়ারটা দেওয়ার জন্য। আর এবার হচ্ছে আমি ইউজ করবো আর্টলাইনের 8B, যেহেতু 10B আমার কাছে শেষ আর 8B এতটুকুই আছে, তো ফাইনাল যেই পোর্শন আছে পোর্শনটা হচ্ছে 8B দিয়ে দেবো। এই পাশটা করে ডার্ক আছে, এবার হচ্ছে ব্লেন্ডিং করবো, ব্লেন্ডিং করার জন্য নর্মাল মেকআপ ব্রাশ যেগুলো আছে সেগুলো ইউজ করবো। এবার হচ্ছে আমি একটু ডার্ক করতেছি যাতে দেখতে আরো একটু রিয়েলিস্টিক লাগে। ওকে, তো মোটামুটি কমপ্লিট হয়েছে। এবার হচ্ছে আমি চশমাতে যাই, সানগ্লাসের পোর্শন, তো যদি ওই জায়গাতে দেখা যেতেছে কিনা আমার জানাও। এখানে হচ্ছে এতটুকু হচ্ছে ই আছে মানে ডার্ক শেডিং নাই, আর উপরের পার্ট পুরোটা হচ্ছে ডার্ক শেডিং, এদিকে ঠিক একই রকমভাবে হচ্ছে পুরোটা ডার্ক শেডিং, আর এটা হচ্ছে একটু নর্মাল মানে একটু লাইট শেডিং। তো আমরা হচ্ছে এতটুকু হচ্ছে আগে ডার্ক শেডিং দিয়ে নেবো। তো ডার্ক শেডিং দেওয়ার জন্য ফার্স্টে আমরা ওই একই রকমভাবে হচ্ছে লাইট শেডিং করে নেবো, ফার্স্টে পরে আস্তে আস্তে ডার্কের ডার্কের দিকে যাবো। তাই হচ্ছে আমি পেন্সিল একটু তোলাই নেই। ফার্স্ট হচ্ছে আমি ফোরের কপালটাই কিনি, বেশি বেটার হবে, পার্ট বাই পার্ট যাই। শেড করার সময় হচ্ছে যতটা পেন্সিল আমরা একটু উপরের দিকে ধরবো, মানে আমি যেভাবে ধরছি এইভাবে ধরার ট্রাই করবো, তাহলে হচ্ছে গ্রাফাইট খুব সুন্দর সুন্দরভাবে হচ্ছে মিক্স হবে আর খুব ভালো দেওয়া যাবে। আর একবার লাইট শেডিং করবো আমরা, ইউটিউবে লাইভ ভিডিও করতে পারতাম যদি 1000 সাবস্ক্রাইবার হয়ে যেত, বাট 1000 সাবস্ক্রাইবার এখন হয় নাই। আসলে লাইভ লাইভ ভিডিও করলে পরে হচ্ছে ড্রয়িংটা আরও বেশি ইম্প্রুভ হয়, আমার আমার আমি যতটা দেখছি খেয়াল করছি, মানে অনেক মানে ধৈর্য নিয়ে আঁকা যায়, আর যখন হচ্ছে এমনি ভিডিও করলে তখন হচ্ছে অনেক অনেক ভুল হয়ে যায়, কিন্তু এই জায়গায় হচ্ছে ভুল হলে লাইভ করলে পরে, কারণ তখন হচ্ছে ভিডিও বানানোর প্যারা থাকে না, কারণ হচ্ছে যদি আমি লাইভ ভিডিও করি তো অটোমেটিক ভিডিও হইতেছে, আমি কথা বলতেছি তোমরা সব শুনতেছো, বাট যদি এমনি ভিডিও বানাতে চাই তাহলে অনেক মানে অনেক রকমের ভেজাল প্যারা, ভিডিও বানাইতে হবে, এডিট করতে হবে, সংস লাগাইতে হইব, তারপরে কীভাবে কখন কী করতে হবে না করতে হবে, তো এই জন্য হচ্ছে একবারে বেটার হয়েছে লাইভ লাইভ করা, বাট ইউটিউব লাইভ করতে পারতেছি না 1000 সাবস্ক্রাইবারের জন্য।
তো ফোর এডের হচ্ছে ফার্স্ট লেয়ার দেওয়া হয়ে গেছে, যদি আমি ক্লিয়ার দেখা যেতেছি কিনা তো দেখা যেতেছে মোটামুটি, বাট আমার ফোর এডের ফার্স্ট লেয়ার দেওয়া হয়ে গেছে। তো ফার্স্ট লেয়ার প্রথমে সেভাবে একবার হচ্ছে ক্রস ক্রসের ভাবে দিতে হবে, ক্রস ক্রস করে একবার দিচ্ছি এভাবে, আর এবার দিব হচ্ছে এভাবে, আর পেন্সিল ধরছি একবারে, একবার মাথায় ধরছি পেন্সিল পেছনের দিকে, একবার লাইট চেকিং করতেছি। তো আমাদের ফোর এডের শেডিং অলরেডি দেওয়া শেষ, ক্রস ক্রস শেডিং দিছি একবার হচ্ছে এভাবে দিছি করছি এভাবে, তো হচ্ছে মাঝখানে তো গ্রাফাইটের গ্যাপগুলো আছে, গ্যাপগুলো ফিল আপ হয়ে যাবে আর হচ্ছে দেখতে সুন্দর লাগবে। এবার যদি তোমাদের দেখা হচ্ছে এই দিকের তুলনায় এই দিকে একটু ডার্ক বেশি আছে, তো আমাদের কী করতে হবে, আমাদের ফোর বি পেন্সিল ইউজ করতে পারো বা টু বি পেন্সিল ইউজ করতে পারো, একটু বেশি এদিকে একটু বেশি লেয়ার দিলে পরে হচ্ছে ওইটা ডার্ক দেখা যাবে। আমি তোমাদের দেখাই দিই, তাহলে পরে হচ্ছে তোমরা দেখতে পারবে। আর শেডিং দেওয়ার সময় তোমাদের পেন্সিল কিন্তু একবারে আমার মধ্যে ধরতে হবে, বেশি যদি এভাবে ধরতে চাও তারপর এক জায়গায় বেশি স্ট্রোক করে যাবে, এক জায়গায় হালকা স্ট্রোক করে যাবে, দেখতে ভালো লাগবে না। এই জন্য হচ্ছে পেন্সিল সবসময় যতটুকু মানে যতটুকু মনে থাকে সবসময় এদিকে এদিকে ধরতে হবে, এদিকে এমনি ধরবার। আর বলে হচ্ছে আমার নর্মাল মেকআপ ব্রাশ যেগুলো আছে সফট ব্রাশ, ওগুলো দিয়ে হচ্ছে আমরা ব্লেন্ডিং করে দেবো, যেহেতু আমার কাছে অত সফট ব্রাশ নাই, আমার কাছে যত হার্ড ব্রাশ আছে ওইটা দিয়ে করার ট্রাই করবো। এবার ঠিক আছে আমি ওইদিকে আমরা ওই শেডিংটা দেবো। এবার হচ্ছে আমার কাছে এই মেকআপ ব্রাশ আছে একটু বেশি হার্ড, ওটাতে হচ্ছে ট্রাই করবো ব্লেন্ডিং করার জন্য, তো ট্রাই করি হালকা হালকা করে ট্রাই করবো, বেশি প্রেশার দিই, বেশি প্রেশার দেবো না, হালকা হালকা করে। আমি তো একবার লাইট শেডিং দিতেছি, বেশি হার্ড প্রেশার দিয়েছি না, একবারে লাইট। ফ্ল্যাট ফ্ল্যাট দেখা যেতেছে, তো এখন হচ্ছে আমাদের একটু বেশি একটু ডার্ক পেন্সিল ইউজ করতে হইব। তার আগে হচ্ছে আমরা একটু 8B ইউজ করবো এই হেয়ারের জন্য, কারণ হেয়ারটা একটু একটু বেশি ডার্ক আছে, একটু ডার্ক বেশি দেখাইতে হইব, সেজন্য হচ্ছে আমরা একটু ডার্ক পেন্সিল ইউজ করতেছি। টেন বি হচ্ছে